কিছুদিন হলো প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়, টলিউডের মিঠুদা। তবুও তাকে ভুলতে পারছেন না অনেকেই, অনেকেই লিখছেন তাকে নিয়ে। এবার বেশ কিছু কথা বেরিয়ে এলো শ্রীলেখা মিত্রের মুখ থেকে। টলিউড ইন্ডাস্ট্রি যে কথা চাপা রেখেছিল মিঠুদা চলে যাওয়ার পরেই তা যেন তেড়ে ফুড়ে উঠল। জীবিত অবস্থায় একাধিকবার এই ইন্ডাস্ট্রির কয়েকজন শিল্পীর নাম নিয়েই অভিযোগ জানিয়েছিলেন অভিষেক, কিন্তু ইন্ডাস্ট্রির দাদা দিদির নামে কিছু বললেই অন্যান্যরা যেন অস্বস্তিতে পড়ে যেতেন। শ্রীলেখার বক্তব্য অনুযায়ী সদ্যই স্বামী বিয়োগের পর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এত মিথ্যে রটনা যেন মেনে নিতে পারছেন না। শ্রীলেখা আরও বলেন, এই দাদা দিদি তারা আসলে কারা? আমি যাদের নিয়ে আজ লিখছি তারা কেবল দাদা দিদিতে সীমিত নেই, পরপর দুটি ছবি হিট করে গেলেই অভিনেতা অভিনেত্রীরা ক্ষমতায় আসনে বসে পড়েন, আর তারপরেই শুরু হয় ক্ষমতার দেখনদারি। তবে শ্রীলেখার একটা কথা কিন্তু মানতেই হবে। শ্রীলেখা বলেছেন, কেউই বিনা পয়সায় কাজ করেননি, প্রডিউসারের কাছ থেকে টাকা পেয়েছেন বলেই ছবিতে কাজ করেছেন। তার বক্তব্যে ইন্ডাস্ট্রির দিদির সঙ্গে সম্পর্ক ভাঙার পরে লোকে ভুলেই গেল অভিষেক চট্টোপাধ্যায় ওরফে মিঠুদাকে। দিদির জীবনে দাদা প্রবেশ করার পর নাকি দাদার সব সিনেমাতেই দিদিকে নায়িকা হিসেবে চাই। বেশ কিছু ছবিতে তো শ্রীলেখা নিজেও বাদ গিয়েছেন। নিজের ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীলেখা বললেন, দাদার সাথে একটি ছবি হিট হওয়ার পরেও আমাকে আর কাজে ডাকেননি দাদা। এর সাথে বেশ কিছু সমালোচনামূলক কথাও বলেছেন শ্রীলেখা। এই যেমন, এখনও একজন ভাবেন তার বাড়িতে খাবার না পৌঁছলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নালিশ করতে হবে, আর একজনের দাবি তিনি দেরি করে বিমানবন্দরে পৌঁছলেও বিমান তার জন্য অপেক্ষা করবে। এই আমিমায় মানসিকতা যে শ্রীলেখার কাছে কতটা বিরক্তিকর সেটা খুব সহজেই বোঝা যায় তার এই বক্তব্যে। তবে অভিনেত্রী বলেছেন তিনি কর্মফলে বিশ্বাস করেন এবং তিনি যথেষ্ট আশাবাদী যে মানুষ অবশ্যই সুবিচার করবে। অভিষেকের স্ত্রী সংযুক্তা বলছেন, বেশ কিছু প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা 5-10 লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছেন বলে তাদের দাবি, অথচ বাস্তবে সামান্য শোক জানাতেও আসেননি অনেকেই। না, প্রতিশোধ নিতে ইচ্ছা করে না অভিনেত্রীর, তিনি সত্যি কর্মফলে বিশ্বাসী। তবে শ্রীলেখা যাই বলুন না কেন, তিনি যাদের সম্পর্কে অভিযোগ করেছেন তাদের তরফ থেকে কোনো প্রত্যুত্তরই আসেনি এবং তারা প্রত্যেকেই যথেষ্ট প্রতিষ্ঠিত। দেখা যাক, সময় বলবে সত্যিটা আসলে কি। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে লাইক করুন, সঙ্গে বেল আইকন অন করতে ভুলবেন না, এবং ফলোইং এ ক্লিক করে পেজটিকে ফেভারিটস করতে ভুলবেন না।